আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ 6 ও 7 এর দ্বিতীয় অংশ, পর্ব 6, লেকচার 10। গত লেকচারে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানব মস্তিষ্ক নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা মানব মস্তিষ্কের বাকি অংশ নিয়ে আলোচনা করব। মানব মস্তিষ্ক, গত লেকচারে আমরা মানব মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এর প্রধান তিনটি অংশের মধ্যে গুরু মস্তিষ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করব। মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক মস্তিষ্কের দ্বিতীয় অংশ। গুরু মস্তিষ্ক ও পন্স এর মধ্যখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। আমরা একটু ছবিটি খেয়াল করে দেখি। মধ্য মস্তিষ্কের অবস্থান ঠিক এইখানে, মধ্য মস্তিষ্ক কমলা রঙে চিহ্নিত যে অংশটি, এটা হচ্ছে মানব মধ্য মস্তিষ্ক। এটি পন্স এবং গুরু মস্তিষ্ক, অর্থাৎ গুরু মস্তিষ্ক তোমরা সবাই গত লেকচারই চিনেছ, হলুদ রঙে চিহ্নিত যে অংশটি, এর পুরো অংশটি হলো গুরু মস্তিষ্ক। এবং গুরু মস্তিষ্ক এর পরে এবং পন্স এর উপরে, দেখো গুরু মস্তিষ্কের নিচে এবং পন্সের উপরের অংশটুকু হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটি দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ দৃষ্টিশক্তি মানে হলো যে আমাদের দেখার জন্য যে শক্তি প্রয়োজন, দৃষ্টিশক্তি, সেই শক্তি এবং শ্রবণ বা শোনার জন্য যে শক্তি প্রয়োজন সেটার সাথে সম্পর্কযুক্ত বা আমাদের দেখতে এবং শুনতে সহায়তা করে থাকে এই মধ্য মস্তিষ্ক। এবার আমরা জানব পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক সম্পর্কে। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক এটি গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত, অর্থাৎ গুরু মস্তিষ্কের ঠিক নিচে এবং পেছনে এটির অবস্থান। চলো একটু দেখে নেই পশ্চাৎ মস্তিষ্ক কোথায় অবস্থিত। পশ্চাৎ মস্তিষ্ক, আমরা গত ক্লাসেও কিন্তু এটি দেখেছি, এর অবস্থান দেখেছি। চলো আবার দেখে নেই পশ্চাৎ মস্তিষ্ক কোথায়। এই এতটুকু অঞ্চল জুড়ে পশ্চাৎ মস্তিষ্ক অবস্থিত। এটি গুরু মস্তিষ্কের নিচে, এই গুরু মস্তিষ্ক এখানে অবস্থিত এটার নিচে, এবং পশ্চাতে মানে হলো গুরু মস্তিষ্কের ঠিক পেছন দিকে এটি অবস্থান করে। গুরু মস্তিষ্কের চেয়ে আকারে এটি ছোট। গুরু মস্তিষ্ককে আমরা যতটুকু এখানে দেখছি, আগেও তোমাদেরকে বলেছি যে একটা অংশ আমরা দেখছি, যেহেতু এটি মানব মস্তিষ্কের বা মানব মুখমণ্ডলের একদিক থেকে এই ছবিটি দেখানো হয়েছে, একদিকের ছবি। অপোজিট দিকে অর্থাৎ বিপরীত দিকেও কিন্তু এর একটি অংশ রয়েছে, সুতরাং এটি একটি বড় অংশ। গুরু মস্তিষ্ক একটি বেশ বড় অংশ, এবং এই অংশ থেকে অর্থাৎ গুরু মস্তিষ্ক থেকে কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক আকারে ছোট। পশ্চাৎ মস্তিষ্ক এতটুকু, এটার এইটার যে অঞ্চলব্যাপী এটা ছেয়ে আছে বা যতটুকু অংশ জুড়ে আছে, তার থেকে গুরু মস্তিষ্ক অনেক বড়। তিনটি অংশ নিয়ে গঠিত, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক তিনটি অঞ্চল নিয়ে গঠিত বা তিনটি অংশ নিয়ে গঠিত। তোমরা আগেও জেনেছো এটি সেরিবেলাম, পন্স এবং মেডুলা বা সুষুম্না শীর্ষক। আমরা দেখি সেরিবেলামকে, সেরিবেলাম সেরিবেলাম দেখো লাল রঙে চিহ্নিত আছে সেরিবেলাম অংশটি, হ্যাঁ। এরপর আছে পন্স অংশটি, পন্স দেখো এখানে অবস্থিত, এই অংশটি হচ্ছে পন্স। আর পন্সের ঠিক নিচে আছে হলো মেডুলা অংশটি। মেডুলাকে সুষুম্না শীর্ষকও বলা হয়ে থাকে, এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। এদের কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা এর প্রধান কাজ, অর্থাৎ পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা।
ব্যালেন্স রাখা, হ্যাঁ শরীরের ব্যালেন্স রাখা, এছাড়াও কথা বলা এবং চলাফেরা করার নিয়ন্ত্রণ করে এই অঞ্চলটি। তার মানে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক আমাদের কথা বলাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের চলাফেরাকে নিয়ন্ত্রণ করে। তাহলে পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্কের কাজ হলো ভারসাম্য রক্ষা করা, দেহের ভারসাম্য রক্ষা করা এবং কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করা। পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের তিনটি অঞ্চলের মধ্যে প্রথমটি হলো সেরিবেলাম। কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো লাল রঙে চিহ্নিত অংশটি হচ্ছে সেরিবেলাম। এ সম্পর্কে আমরা কিছু তথ্য এখন জানব। সেরিবেলাম অংশটি পন্সের বিপরীত দিকে অবস্থিত একটি খণ্ডাংশ। দেখো সেরিবেলাম কোথায় অবস্থিত? সেরিবেলামটা পন্সের বিপরীতে, পন্স এখানে অবস্থিত, পন্সের ঠিক পেছনের দিকে অপোজিটে বা বিপরীতে এই সেরিবেলাম অঞ্চলটি অবস্থিত। ঠিক আছে, পন্সের বিপরীতে সেরিবেলাম অবস্থিত। এটি একটি খণ্ডাংশ বা খণ্ডের মতো, এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই অঞ্চলটা বা সেরিবেলাম অঞ্চলটা অনেকটা ঝুলন্ত, মনে হচ্ছে যে এটা ঝুলে আছে, এমন অবস্থায় এটার অবস্থান করে। ডান ও বাম দুটি অংশে বিভক্ত, এটি ডান এবং বাম অংশে বিভক্ত। আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, ঠিক গুরু মস্তিষ্কের মতোই একটা সাইড আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটি মুখমণ্ডলের একটা দিক থেকে দেখানো হয়েছে, একটা পার্শ্ব দেখানো হয়েছে। তাহলে এর আরেকটা পার্শ্ব এর ঠিক অপোজিটে অবস্থান করছে। তাহলে এটি দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে ডান আর একটি হচ্ছে বাম। পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের আরেকটি অঞ্চল হচ্ছে পন্স। তোমরা সবাই জানো পন্সের কথা, কিছুক্ষণ আগে আমরা পড়েছি আবারও পন্স সম্পর্কে। পন্স হচ্ছে এই অঞ্চলটি, হ্যাঁ সবুজ বা টিয়া রঙে চিহ্নিত প্রথম অঞ্চলটি হচ্ছে পন্স। এই পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। লঘু মস্তিষ্ক অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। দেখো সামনে, সামনের দিকে এবং নিচের দিকে অবস্থিত, কেমন? একে মস্তিষ্কের যোজক বলা হয়, একে বলা হয় মস্তিষ্কের যোজক। পন্সকে মস্তিষ্কের যোজক বলা হয়। কেন বলা হয়? এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কের তিনটা অংশকে সুষুম্না শীর্ষকের সাথে সংযোজিত করে। অর্থাৎ আমরা একটু দেখি, সুষুম্না শীর্ষক বা মেডুলা, হ্যাঁ মেডুলাকে সুষুম্না শীর্ষক বলা হয়, তোমরা জানো। মেডুলার সাথে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং এই পশ্চাৎ মস্তিষ্ককে এটা সংযোজিত করে সুষুম্না শীর্ষক বা মেডুলার সাথে। এ কারণে এটাকে মস্তিষ্কের যোজক বলা হয়। আমি আবার বলছি, মস্তিষ্কের যে তিনটা অঞ্চল, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক, এই তিনটি অঞ্চলকে এই এই জায়গাটার সাথে অর্থাৎ মেডুলার সাথে পশ্চাৎ মস্তিষ্কের শেষ অঞ্চলের সাথে এটা যুক্ত করে। পন্স যুক্ত করে মেডুলার সাথে এই তিনটা অঞ্চলকে, সুতরাং একে যোজক বলা হয়, যোজক। একেবারে শেষে আছে হলো মেডুলা বা সুষুম্না শীর্ষক, যেটা সম্পর্কে আমরা বলছিলাম। সুষুম্না শীর্ষক এটা মস্তিষ্কের নিচের অংশ, এটা মস্তিষ্কের একেবারে নিচের অংশ সুষুম্না শীর্ষক বা মেডুলা। তোমরা দেখো লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্কের যে তিনটি অঞ্চল, সেরিবেলাম, পন্স, তারপরে কিন্তু মেডুলা অবস্থিত। মেডুলা হচ্ছে সুষুম্না শীর্ষক, এটা হচ্ছে সবচেয়ে শেষে অবস্থিত। পন্সের নিম্নভাগ থেকে, অর্থাৎ এই যে পন্স, পন্সের যে নিম্নভাগ সেই অঞ্চলটা থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত এটা বিস্তৃত। পন্সের নিম্নাঞ্চল অর্থাৎ পন্সের নিম্নাঞ্চল থেকে, এই জায়গাটা থেকে এটা বিস্তৃত হচ্ছে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত, এই পর্যন্ত এটা বিস্তৃত। আমরা জানি যে সুষুম্না কাণ্ডই হলো মেরুরজ্জু। ঠিক আছে, এটা হচ্ছে আস্তে করে এই মেরুদণ্ডের মধ্যে চলে যায়। ঠিক আছে, সুতরাং এই পর্যন্ত মেডুলা
মেডুলাটা কোন পর্যন্ত বিস্তৃত? এই পন্সের নিম্নাঞ্চল থেকে সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত এই অঞ্চলটা ব্যাপী মেডুলা অবস্থিত বা বিস্তৃত। এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। দেখো মস্তিষ্ক, পুরো মস্তিষ্কটাকে এইখান দিয়ে মেডুলা কি করছে, মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ডের সাথে সংযোজিত করছে, ঠিক আছে? এজন্য একে মস্তিষ্কের বোটা বলা হয়, অর্থাৎ বৃন্ত বলা হয়, মস্তিষ্কের বৃন্ত বলা হয় এই মেডুলাকে। কেননা মস্তিষ্ক কিন্তু প্রায় এখানেই শেষ, ঠিক আছে, মেডুলাতেই শেষ। মেডুলার পরে আছে সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু। তাহলে এটা মস্তিষ্কের বোটা, ঠিক আছে, সংযোজিত করে মস্তিষ্ককে কার সাথে, এই সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জুর সাথে। সুতরাং একে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্ককে এই অংশ, মস্তিষ্কের এই অংশ কি কাজ করে? মস্তিষ্কের এই অংশটা হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন মানে হার্ট বিট, খাদ্য গ্রহণ এবং শ্বসন, এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ আমাদের দেহের জন্য। এই তিনটি কাজের একটিও, বিশেষ করে হৃদস্পন্দন এবং শ্বসন, যদি কোনো কারণে কিছুক্ষণের জন্য থেমে যায় তাহলে কিন্তু আমরা আর বাঁচব না। সুতরাং আমাদের জন্য পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো জানো যে আমাদের এই ঘাড়ের এই অঞ্চলটা, দেখো এই মেডুলা অঞ্চলটা কিন্তু এই ঘাড়ের কাছাকাছি অবস্থিত, তাই না? আমাদের এই ঘাড়ের এই অংশটাতে কোনোভাবে যদি আমরা আঘাতপ্রাপ্ত হই, এখানে যদি কোনোভাবে আঘাত লাগে, বাড়ি দেয় কেউ, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ মারা যায়। এর কারণ একটাই, যেহেতু হৃদস্পন্দন শ্বসন এর সাথে মেডুলা অঞ্চলটি সম্পৃক্ত, অর্থাৎ মেডুলা অঞ্চলে যদি আঘাত লাগে তাহলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, শ্বসনও বন্ধ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটা খুবই একটা একটা সেন্সিটিভ জায়গা, এবং এটাকে আমাদের খুব সুন্দরভাবে রক্ষা করতে হবে। এই জায়গাটা যেন কোনোভাবে আমরা আঘাত না পাই সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মূলত মস্তিষ্ক এবং মেরুরজ্জুর সমন্বয়ে গঠিত। আমরা গত ক্লাসে এটা জেনেছি। আমরা কিছুক্ষণ আগে মস্তিষ্কের বাকি দুটি অঞ্চল সম্পর্কে জানলাম, এখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ মেরুরজ্জু সম্পর্কে জানব। মেরুরজ্জু, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি আমাদের সামনে, চিত্রটা একটু লক্ষ্য করো। তোমরা দেখো যে এই চিত্রের একেবারে উপরে মস্তিষ্ককে দেখানো হয়েছে, হলুদ রঙে চিহ্নিত করা আছে, দেখো মস্তিষ্ক অঞ্চলটি। এই মস্তিষ্ক এবং মেরুরজ্জু, নীল রঙে যে অংশটি দেখা যাচ্ছে এটা মেরুরজ্জু অঞ্চল। হ্যাঁ, মেরুরজ্জু, এই দুটি অংশ নিয়ে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র গঠিত। আমরা আগে মস্তিষ্ক পড়ার সময় যে চিত্রটি দেখিয়েছি তোমাদেরকে, সেখানে আমরা দেখেছি সুষুম্না কাণ্ড হিসেবে মেরুরজ্জুকে। মেরুরজ্জুর অপর নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। তো সুষুম্না কাণ্ডকে আমরা দেখেছি, দেখো মস্তিষ্কের ঠিক নিচের অংশ, মেডুলার পরেই কিন্তু সুষুম্না কাণ্ড আরম্ভ হয়েছে, এবং পরবর্তীতে এটাই কিন্তু মেরুদণ্ডের মধ্য দিয়ে গিয়েছে এবং সমস্ত শরীরে এটা বিস্তৃত হয়েছে পরবর্তীতে। দেখো এই ছবিটার পরে আমরা যখন সুষুম্না কাণ্ডকে দেখছি, মেরুদণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করেছে, এরপরে আমরা ডান দিকের ছবিটা দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে মেরুদণ্ড দিয়ে এটা পুরা চলে গিয়েছে, হ্যাঁ, সমস্ত শরীরে। আমি এতটুকুই নীল রঙে চিহ্নিত করেছি, পুরা শরীরে। এরপরে এটা কিন্তু দেখো শাখা প্রশাখায় বিস্তারিত হয়েছে, সারা শরীরেই বিস্তৃত হয়েছে শাখা প্রশাখা গুলো মেরুরজ্জুর। মেরুরজ্জু এটি মেরুদণ্ডের মধ্যে সুরক্ষিত। আমি প্রথমেই বলেছি যে মেরুরজ্জুটা মেরুদণ্ডের মধ্যে প্রবেশ করে, হ্যাঁ, এবং এর কারণে, মেরুদণ্ডের ভিতরে থাকার কারণে এটা কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকে। আমরা জানি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ আমাদের দেহের জন্য মেরুরজ্জু, এবং এটাকে সুরক্ষা করে কে, মেরুদণ্ড। এর ধূসর পদার্থ থাকে ভিতরে, ভিতরের দিকে, এবং শ্বেত পদার্থ থাকে বাইরের দিকে, অর্থাৎ মস্তিষ্কের উল্টা। আমরা জানি যে মস্তিষ্কের ধূসর পদার্থ থাকে হলো বাইরের দিকে এবং শ্বেত পদার্থ থাকে ভেতরের দিকে। তোমরা জানো
মস্তিষ্কের ভেতরের দিকের অঞ্চলে থাকে শ্বেত পদার্থ, আর মেরুরজ্জুর ভেতরের দিকে থাকে ধূসর পদার্থ। ঠিক আছে, ঠিক উল্টাটা, মস্তিষ্কে যেভাবে ধূসর এবং শ্বেত পদার্থ অবস্থিত, মেরুরজ্জুতে ঠিক অবস্থানটা হচ্ছে তাদের উল্টো। কেমন? আচ্ছা, এর শ্বেত পদার্থের ভিতর দিয়ে, অর্থাৎ মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে। আমরা আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু সম্পর্কে বলেছিলাম গত লেকচারে, যখন পরিবহন হয় বিভিন্ন ধরনের অনুভূতি বা উদ্দীপনা পরিবহন আমরা দেখিয়েছিলাম, সেখানে আমরা আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তুর কথা বলেছিলাম। সেই আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু এই শ্বেত পদার্থের ভিতর দিয়ে, অর্থাৎ মেরুরজ্জুর শ্বেত পদার্থ যেখানে থাকে তার মধ্য দিয়ে এই স্নায়ুতন্তুগুলো যাতায়াত করে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত শরীরে কিন্তু মেরুরজ্জুর যে শাখা প্রশাখা গুলো, সেগুলো সমস্ত শরীরে ছড়িয়ে যায় স্নায়ু হিসাবে। কেমন? এবং আমাদের যে সেন্সের ব্যাপারটা আমরা গত লেকচারে বলেছিলাম, যে আমাদের যে অনুভূতিগুলো আমরা টের পাই, অনুভূতিগুলো আমাদের মধ্যে কাজ করে, এগুলো কিন্তু এই স্নায়ুগুলোর জন্যই হয়ে থাকে। সুতরাং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আমরা বড় ক্লাসে বা আমরা পরবর্তীতে এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। আজকের এই পাঠ থেকে চলো আমরা কিছু বাড়ির কাজ নিই। বাড়ির কাজগুলো আশা করি তোমরা খুব সুন্দরভাবে সমাধান করবে। প্রথমেই দেখো, তোমাদের জন্য আছে একটি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, মধ্যম মস্তিষ্ক কি? মধ্যম মস্তিষ্ক কি? 2 নম্বরে আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন আছে, মেরুরজ্জু কি? মেরুরজ্জু কি? এরপরে 3 নম্বরে আছে, সেরিবেলাম বলতে কি বোঝায়? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। 4 নম্বরে আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন আছে, মস্তিষ্কের যোজক কাকে বলা হয় এবং কেন? মস্তিষ্কের যোজক কাকে বলা হয় এবং কেন? 5 নম্বরে আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেটা হলো, মস্তিষ্কের বোটা কাকে বলা হয় এবং কেন? 6 নম্বরে আছে একটি প্রয়োগমূলক প্রশ্ন, পশ্চাৎ মস্তিষ্কের গঠন ব্যাখ্যা করো। পশ্চাৎ মস্তিষ্ক আমরা দেখেছি 3টি অংশে বিভক্ত, এর গঠন ব্যাখ্যা করবে তোমরা এখানে। আর 7 নম্বরে আছে, মস্তিষ্কের গুরুত্ব আলোচনা করো। মস্তিষ্কের গুরুত্ব আলোচনা করো, এটি একটি উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। আশা করি আজকের লেকচারটি সুন্দরভাবে তোমরা দেখবে, এবং পাঠ্যপুস্তকের সহায়তায়, আজকের লেকচারের সহায়তায়, এই 2 এর সহায়তায় তোমরা বাড়ি কাজগুলো সুন্দর মতো সমাধান করবে। এছাড়াও এর মধ্যে আরো অনেক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেগুলো তোমরা একটু সুন্দর করে বই থেকে, তোমাদের পাঠ্যপুস্তক থেকে দাগিয়ে পড়বে। অবজেক্টিভ প্রশ্নের জন্য তোমরা এই অংশটা থেকে প্রস্তুতি নিবে। আশা করি আজকের লেকচার তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।